ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল এ বাংলাদেশী ক্রিকেটাররা সেভাবে মূল্যায়ন পান না। কেউ কেউ টুর্নামেন্টটিতে দল পেলে অধিকাংশ সময় সাইড বেঞ্চেই কাটাতে হয়। এ নিয়ে টাইগার সমর্থকরা অনেক আগে থেকেই অভিযোগ করে আসছেন। বিভিন্ন সময়ে অনেক ক্রিকেটারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই তো কয়েকদিন আগেই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আইপিএল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তিনি জানান, সৌরভ গাঙ্গুলি তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দলে নেওয়ার কথা দিয়েও সেটি রাখেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর যাত্রা শুরু হয় 2008 সালে, আর সেই আসরের আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম 50 রেকর্ড নিজের করে নিয়েছিলেন এই ব্যাটিং জিনিয়াস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 20 বলে এই রেকর্ড করেছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করায় টাইগার এই তারকা ক্রিকেটারকে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন গাঙ্গুলি। তবে পরবর্তীতে আর টাইগার এই ক্রিকেটারকে দলে নেননি সৌরভ গাঙ্গুলি। সাম্প্রতিক সময়ে এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফুল। বাংলাদেশের আশরাফুলকে না নিয়ে সেই সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর। তিনি জানান, আইপিএল যখন শুরু হয় 2007 সালে, তখন আমি দ্রুততম 50 করেছিলাম বিশ্ব ক্রিকেটে। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব। কলকাতার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছিল আমার। দাদা বলছিল, হ্যাঁ তোকে তো 4-5টা দল নেবে যারা বেশি দাম দিয়ে নেবে। আমি বললাম, বেশি দাম দরকার নেই, আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ। পরে দেখা গেল দাদা আমাকে কল না করে তাতেন্দার টাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। তারপর তো দ্বিতীয়বার আমি আর মাশরাফি সুযোগ পেয়েছিলাম, প্রথমবার রাজভাই সুযোগ পেয়েছিলেন।